এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুদীর্ঘ একটি বছর পর পবিত্র মাহে রমজানের মনোরম এই বিকেলে আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। একটির পর একটির সাফল্যের সিঁড়ি পেরিয়ে আমরা চলে এসেছি সাফল্যের 12তম বর্ষে। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত দূর পৌঁছে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে। এই অনুষ্ঠানের সাথে আপনারা শুরুতেও ছিলেন, আজও আছেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্পন্সরদেরকে। প্রিয় দর্শক, প্রতি বছর সারা দেশে হাফেজে কোরআনদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে আগ্রহ বেড়েই চলেছে। এবছর অডিশনে প্রচুর হাফেজ অংশগ্রহণ করেছে টেলিভিশন রাউন্ডে উঠে আসার জন্য, কিন্তু সবাইকে পেছনে ফেলে মাত্র 36 জন প্রতিযোগী উঠে এসেছে টেলিভিশন রাউন্ডে। এবারে আমরা খুঁজে নেব 2020-এর সেরা প্রতিযোগীকে। এবারের প্রতিযোগিতার অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এই 36 জন প্রতিযোগীকে 6টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে 6 জন করে প্রতিযোগী, আর প্রতিটি গ্রুপকে পরিচালনা করবে যারা এই মঞ্চে ইতোপূর্বে পারফর্ম করে সারা বিশ্বে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের পর্বে যারা সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, দেশে বিদেশে যার সুনাম ছড়িয়ে আছে, সেই হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোল্ডেন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ রশিদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব ফুরলো। এবারে প্রিয় দর্শক চলুন মহান রাব্বুল আলামিনের দরবারে একটু হাত তুলি, কারণ এই মহান রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমাদের এগিয়ে চলা সম্ভব নয়। সম্মানিত বিশেষজ্ঞ বিচারক হাফেজ আব্দুল হক সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি মোনাজাত পরিচালনা করার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت يا رب العالمين يا الله أبني دعا كريم هرباني كريم مولا قرآن الالو فاونديشن فيسبي قرآن الالو قطبر شندن 2020 মাহে রমজানের এই প্রতিযোগিতাকে আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে কবুল করুন মাওলা। ইয়া আল্লাহ, এই প্রতিযোগিতাটিকে সুন্দরভাবে সুচারুরূপে আল্লাহ আমরা যেন শেষ পর্যন্ত পৌঁছাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন মাওলা। ইয়া আল্লাহ, যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন আল্লাহ, তাদের সবাইকে আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে তাদের প্রতিভাকে বৃদ্ধি করিয়ে দেন, তারা যেন সুনামের সাথে তাদের এই প্রতিযোগিতার বাস্তবায়ন এবং প্রতিযোগিতাকে তারা সুন্দরভাবে সুচারুরূপে তারা পরিচালনা করতে পারেন সেই তৌফিক দান করেন মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত শেষে
এবারে আজকের পর্বের নিয়ম জানিয়ে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, আজ এই মঞ্চে পারফর্ম করবে কুমিল্লা বিভাগের 6 জন প্রতিযোগী, আর তাদের নেতৃত্ব দিবে 2009 সালে এই মঞ্চকে আলোকিত করেছিল যে প্রতিযোগী, সারা দেশের মাঝে যে শীর্ষস্থান অধিকার করেছিল, হাফেজ আশরাফুল। এই আশরাফুল 2017 সালে ইরানে সাফল্যের মুকুট ছিনিয়ে এনেছিল। এই 6 জন প্রতিযোগীর মধ্যে সর্বপ্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী প্রতিযোগী সরওয়ার আহমেদকে, হাফেজ সরওয়ার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সরওয়ার আহমেদ, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সরওয়ার, পবিত্র মাহে রমাদানের আজকের এই প্রথম দিনেই ইফতার, সামনে আমরা ইফতার করব, তো তোমার কাছ থেকে এই কোরআন নাজিলের মাস আমরা একটু তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানিআমাল মুজিবুন ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকীন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা নূহিন ফিল আলামিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ فَرَاغَ إِلَى آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ مَا لَكُمْ لَا تَنطِقُونَ فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ قَالُوا بَنُوا لَهُ بُنْيَانًا فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
الأنام أني أذبحك فانظر ماذا ترى سروار آيات ঠিক আছে وقال إني ذاهب إلى ربي سيهدين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم حسبك صدق الله العظيم যে কোনো মুহূর্তটা খুব কষ্টকর হয় শুরুর মুহূর্তটা তুমি একদম প্রথম প্রতিযোগী একটু ঘাবড়ে গেছে সম্মানিত বিচারক মণ্ডলী সরোয়ার আহমদের পারফরমেন্স নিয়ে কিছু বলুন সরোয়ার আসলে আজকে যেহেতু প্রথম প্রতিযোগী এত বিশাল স্টেজ আর সবচেয়ে বড় কথা দুইজন শায়েখ এদের সামনে তেলাওয়াত করতে যে কারোই কিন্তু বুক কাঁপে মন খারাপ করার কোনো কারণ নেই দেখি আমাদের শায়েখরা তোমার তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করে তবে আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ হাফিজ কারি ফখরুল হুদা এক জায়গায় একটু তুমি ভুল করে ফেলেছিলে মানে একটা আয়াত ছুটে গেছিল এটা অস্বাভাবিক কিছু না এটা হয়েই থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি আরও উন্নত করবে সম্মানিত বিচারক হাফিজ আব্দুল হক সাহেব কেমন করলো সরোয়ার আহমদ আলহামদুলিল্লাহ 2020 আজকের এই প্রথম প্রতিযোগী আমাদের প্রথম অনুষ্ঠানের প্রতিযোগী সরোয়ার খুব সুন্দর তেলাওয়াত খুব সুন্দর করেছে আলহামদুলিল্লাহ তার উচ্চারণভঙ্গি বাসনভঙ্গি সবই ঠিক আছে তো একটি আয়াত হঠাৎ ছুটে গেছে সে নির্দ্বিধায় পড়তেছিল সে ভাবতে পারে না যেটা হবে এটা কোরআন কারিমের মুজিজ আলহামদুলিল্লাহ তুমি চেষ্টা করে যাও ইনশাআল্লাহ সামনে খুবই ভালো করবে আশা করি সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার হুসাইন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্রথম দিন স্বাভাবিক একটু নার্ভাসনেস আসে তারপরও সব মিলে অপূর্ব আমার কাছে বলে রেখেছি তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ সাফল্য তোমার পথে চুম্বন করবে সরোয়ার আহমদ আজকে তো কোনো সিদ্ধান্ত হচ্ছে না আগামীকাল আরও একটি দিন রয়েছে আগামীকাল আরও ভালো করে পারফর্ম করবে ইনশাআল্লাহ আশা করছি তুমি যা চাও সেদিকে তুমি হাঁটতে পারবে তোমার আসনে গিয়ে বসো অনেক ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মেগামল ও সেভয় আইসক্রিম প্রিয় দর্শক আজ এই মঞ্চে পারফর্ম করছে কুমিল্লা বিভাগের ছজন প্রতিযোগী তাদের মধ্য থেকে আমরা প্রথম প্রতিযোগীর পারফরমেন্স ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগীকে যে গত বছরও এই মঞ্চকে আলোকিত করেছিল মঞ্চে আসছে হুজাইফা আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাফেজ মোহাম্মদ হুজাইফা না জি বয়স কত আপনার 9 বছর 9 বছর মাশাআল্লাহ হ্যাঁ এত ছোট বয়সে আপনি হাফেজ হয়ে গেলেন তো আজকে মাহে রমাদানের এই প্রথম দিনে আমরা কোরআন নাজিলের মাসে আপনার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ نجيناه وأهله وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم
فَبَدَّلَهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ أَلَا أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله সম্মানিত বিচারক হাফেজ আবু ইউসুফ হুজুর আপনি এরকম এই যে ধারাবাহিক ভাবে আপনি যে শুরু করলেন কতক্ষণ তেলাওয়াত করতে পারবেন একাধারা 2 ঘন্টা ইনশাআল্লাহ পারবো প্রিয় দর্শক আসলে আপনারা শুনলেন তার কনফিডেন্সের কথা তো আমরা কোনো মন্তব্য করি না শুধু এই হুজাইফাদের জন্য আমরা দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ বাংলাদেশের এই রত্নগুলোকে আল্লাহ কবুল করুক আমিন উস্তাদুল হুফাজ আলহামদুলিল্লাহ হুজাইফা সম্বন্ধে কোনো মন্তব্য নেই আমি দোয়া করি হুজাইফাকে আল্লাহ তাআলা আল্লাহর এই কোরআনের জন্য কবুল করেন একজন মুহাক্কিক হাফেজ আলেম হিসেবে আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত অতিথি হাফেজ রশিদ আহমদ আলহামদুলিল্লাহ এটা কিভাবে সম্ভব এত অল্প বয়সে কোরআনে হাফেজ এটা আল্লাহর অশিস রহমত ছাড়া আমি বুঝতে পারছি না এটা আল্লাহর অবশ্যই অশিস রহমত আছে এর প্রতি আমি এর মা বাবা এবং ওস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে একে কামিয়াব করে চমৎকার মন্তব্য পেয়েছো হুজাইফা কিন্তু মনে রাখতে হবে আজকের পর্বই কিন্তু শেষ নয় আগামীকালও তোমাকে ভালো পারফর্ম করতে হবে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে হবে হুজাইফা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 এ আজ পারফর্ম করছে কুমিল্লা বিভাগের প্রতিযোগীরা কুমিল্লা বিভাগের 6 জন প্রতিযোগী তাদের বড় ভাই হাফেজ আশরাফুলের নেতৃত্বে পারফর্ম করছে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আরও একজন মেধাবী প্রতিযোগীকে যে গতবারও আলো ছড়িয়েছিল এই মঞ্চে মঞ্চে আসছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী তানিম আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তানিম আহমদ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ উস্তাদ জি আপনি কেমন আছেন জি উস্তাদ জি আমি অনেক ভালো আছি তো আমরা আজকে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে সুন্দর একটা তেলাওয়াত আমাদেরকে শোনাবেন আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نجينا بني إسرائيل من العذاب من فرعون إنه
المصرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم حسبك صدق الله مولانا العظيم مرحبا ما شاء الله تنیم احمد تنیم احمدের তেলাওয়াত শুনছিলাম এই পবিত্র মাহে রমজানের মনোরম বিকেলে হাফেজ কারী জহিরুল ইসলাম তানিম আহমদ গতবার ওই মঞ্চ আলোকিত করেছে আজ কেমন করলো তানিমের তেলাওয়াত হৃদয়কে স্পর্শ করেছে খুব সাবধানতার সাথে তেলাওয়াত করবে যেন পরবর্তীতে তোমার তেলাওয়াত আমরা শুনতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ মুহতারাম ফখরুল হুদা কেমন লাগলো মাশাআল্লাহ করিম আহমদের তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে তার কণ্ঠস্বরটাও খুবই মিষ্টি কিন্তু একটু বোধহয় আসল হয়েছে আর একটা কালিমা একটা শব্দের মধ্যে একটু সামান্য ছোট্ট একটা মুলাহাজা ওয়ালাকাদ ইখতারনাহুম এই খাটা এত পুর হবে না কেননা এটা খাস আকিন তার আগে জেরওয়ালা করেছে আল্লাহ তোমাকে আরও ভালো করার তৌফিক দান করুন আমিন সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার হুসাইন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত অভিভূত হয়েছি আমার মনে হয় মিশরের বাসিতারি যেরকম কোরআনের কণ্ঠ কোরআন তেলাওয়াত করে বিশ্বকে বাঁচিয়ে তুলেছে আমার মনে হয় উনি ভবিষ্যতে এরকম করবে আল্লাহ তোমার সাফল্য কামনা করি আসসালামু আলাইকুম তানিম আহমদ চমৎকার মন্তব্য পেয়েছে সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দের কাছ থেকে অতীতের মতো তোমাকে যেন খসে পড়তে না হয় হেরে যেতে না হয় এ ব্যাপারে সচেতন থাকবে আগামী পর্বেও ভালো করতে হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক আজ এই মঞ্চে পারফর্ম করছে কুমিল্লা বিভাগের ছজন প্রতিযোগী এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে ব্রাহ্মণবাড়িয়ার আরও একজন মেধাবী প্রতিযোগী সিয়াম আবদুল্লাহ মঞ্চে আসছে হাফেজ সিয়াম আবদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সিয়াম আব্দুল্লাহ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদজি আপনি কেমন আছেন উস্তাদজি আমি ভালো আছি রোজা কেমন লাগছে তোমার কাছে ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ
তো আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে তোমার ইচ্ছে মতন কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে তুমি তেলাওয়াত করতে পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন وَمَا يَخْفَى عَلَى اللَّهِ مِنْ شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَنِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ وَلَا تَحْسَبَنَّ الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال حسبك صدق الله العظيم আজকে সম্মানিত দর্শক মণ্ডলী সিয়াম পালন করছেন, সারা বিশ্বের মুসলমানরা সিয়াম পালন করছে। মহতারাম বিচারক ফখরুল হুদা, তাজউদের কিছু খুঁটিনাটি একটা বলছি, যখন লাম সাকিনের পরে নুন আসবে লামটাকে স্পষ্ট করতে হবে, রব্বি জাল নি এটা, আর ইয়াদার ব্যাপারে থামার পরে যখন দোহরাবা একটু খেয়াল করতে হবে, ইলা আজালিন থেকে হবে না, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব বলবা, ওয়াফাকাকাল্লাহ। সিয়াম আহমদ, ঘাবড়ানোর কিছু নাই, তোমার সামনে আরও একটি সুযোগ রয়েছে, আগামীকাল আবারও তুমি পারফর্ম করতে পারবে এই মঞ্চে। আশা করছি আজকের যে ঘাটতিটুকু আগামীকাল পুষিয়ে নেবে ইনশাআল্লাহ। আর তোমাকে সহযোগিতা করবে তোমার বড় ভাই হাফেজ আশরাফুল ইসলাম, যে ইরান থেকে সাফল্যের মুকুট ছিনিয়ে এনেছিল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার সন্তান হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাফেজ মোহাম্মদ মুহিবুল্লাহ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো আজকে আমরা তোমার কাছ থেকে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত আমরা শুনব, তো সেটি যদি রমজান রিলেটেড হয় কেমন হয়?
কেমন হবে? ভালো হয়, ভালো হয় না? তুমি পারবে ইনশাআল্লাহ? দেখি তো একটু তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল লাযীনা আমানু كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا مَّعْدُودَاتٍ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أن أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون حسبك صدق الله العظيم ما شاء الله তোমার তেলাওয়াত কেমন লাগলো সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে জেনে আসি। আমার মনে হয় তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে, আরো অনেক সাধনা করতে হবে, সাধনার অভাব। ধন্যবাদ উস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মাহবুবুর তেলাওয়াত সম্পর্কে যে মন্তব্য করছেন আমিও তার সাথে একমত। আরো একটিভ হইতে হবে, সামনে আরো অগ্রসর হইতে হবে, তুমি চেষ্টা করে যাও। মুহিবুল্লাহ, ঘাবড়াবার কিছু নাই, আগামীকাল আরেকবার সুযোগ আছে। তোমার বড় ভাই হাফেজ আশরাফুল তার পরামর্শে আরো ভালো করবে ইনশাআল্লাহ, উস্তাদদের পরামর্শ মেনে চলবে
সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, কুমিল্লার প্রতিযোগী হাফেজ মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহে রমাদানের ঠিক ইফতারের পূর্বক্ষণে তো আমরা একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে, একটু তেলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سل بني إسرائيل كم آتيناهم من آية بينة وَمَن يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِن بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم حسبك صدق الله العظيم ما شاء الله সর্বশেষ প্রতিযোগী মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহর পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম? মাসুম বিল্লাহ, অনেক জায়গাতে দেখেছি তুমি এমালা করেছো, বিশেষ করে কায়ানান্নাসু উম্মাতা ওয়াহিদা তুমি পড়েছো, কায়ানান্নাসু উম্মাতা ওয়াহিদা, অনেক জায়গাতে এমালা এমালা একটা ভাব এসেছে যেটা নাকি দর্শনীয়। অতএব সামনের দিকে আরো ভালো করে তেলাওয়াত করবে আশা করছি, ধন্যবাদ ইনশাআল্লাহ। মুহতারাম হাফেজ কারি ফখরুল হুদা, আমার মনে হচ্ছে তোমার আওয়াজটা আজকে তোমাকে সাথ দিচ্ছিল না, বোধহয় রাতে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে ঘুম ঠিক মতো হয় নাই। তোমাদেরকে ঠিক মতো রেস্ট করতে হবে, আওয়াজটা হেফাজত রাখতে হবে, আল্লাহ তোমাকে আরো ভালো করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অতিথি মুহতারাম রশিদ আহমদ, আসলে প্রথম রমজান হিসাবে একটু ওরা নার্ভাস হয়ে গেছে, ইনশাল্লাহ মনে করি আগামীকাল থেকে ইনশাল্লাহ ওরা যথাসময় ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ওদের জন্য শুভকামনা রইল। অনেক শুভকামনা রইল মাসুম বিল্লাহ, তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পর্বে আপনারা দেখলেন কুমিল্লা বিভাগের 6 জন প্রতিযোগীর পারফরমেন্স। প্রিয় দর্শক, আজকেও বিদায় নিচ্ছে না, আগামীকাল আবারও এই 6 জন প্রতিযোগী পারফর্ম করবে এই মঞ্চে, তাদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল
এনটিভির পর্দায়। চোখ রাখুন আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।